নমস্কার আমি তাপস চক্রবর্তী এমএসকে কে পিএনআরডি এবং মাদ্রাসায় মেসকেশিসের বেশ কিছু সত্য কথা সত্য খবর যেই খবরের মধ্যে একটা সত্যের নির্যাস আপনারা পাবেন এইখানে আপনাদের কয়েকটা কথা বলে রাখে যে প্রথমে আমি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো মাদ্রাসায় শেষ খবর আপনারা জানেন যে পিএনআরডির বর্ধিত বেতন অর্ডার আমরা পেয়েছি সেই অর্ডার মোতাবেক মাদ্রাসায় মেসকেশেসকে বর্ধিত বেতন হওয়া উচিত এবং আমরা এটা অতীতেও পেয়ে এসেছি এখন যে কথা আমরা শুনতে পাচ্ছি যে মাদ্রাসায় মেসকেশেসকের বর্ধিত বেতনের ফাইল ফিনান্সে চলে গেছে এই কথাটি কিন্তু সর্বৈব মিথ্যা আমি এটা ব্যক্তিগতভাবে আপনাদেরকে অনুরোধ করছি যেটা এটা কোনো ব্যক্তি হিংসা বা কারোর বিরুদ্ধে কিছু বলার জন্য আমি এটা বলছি না সঠিক খবরটা আপনাদের দিচ্ছি তথ্য আপনাদের বুঝিয়ে দিচ্ছি নবান্নে আমাদের যে অফিসার এমএসকে এবং এস এসকে ফাইল করেন এই বেতন বৃদ্ধির নিয়ে আগে করতেন অতনুবাবু এখন করেন অনুরণ বাবু তো সেই অনুরণ বাবু দশ দিন ছুটিতে ছিলেন তিনি মঙ্গলবার জয়েন করেছেন এবং আমাদের ফাইলটার কাজ তিনি করবেন তো আপনাদের যে কারণে মাদ্রাসা এম কাজটা হচ্ছে হয়নি তার প্রমাণটা আপনাদের দিচ্ছি সেটা আপনার শুনলেই বুঝতে পারবেন যে কতটা আমি সত্য কথা বলছি আমাদের মাদ্রাসা এম যে এমএসএস আছেন অর্থাৎ এসএসকের যে এম আছেন তারা পাঁচ পার্সেন্ট বেতন বর্ধিত বেতন পেত না আমরা যখন নবান্নে যেতাম প্রায় আমার সাথে সেই শিক্ষকের দেখা হতো সেই শিক্ষককে নিয়ে আমরা কয়েকবার সাকিল সাহেবের সাথে আলোচনা করি এবং বারবার বলার পরিপ্রেক্ষিতে সেই ব্যাপারটা অফিসাররা বুঝতে পেরে যে তারা কম পাচ্ছেন যখন আমাদের পাঁচ পার্সেন্ট বৃদ্ধি হয়েছিল সেক্ষেত্রে কিন্তু এম দেখবেন বৃদ্ধি হয়নি অর্থাৎ সেই ফাইলটা রেডি করে ফিনান্সে পাঠানো হয়েছিল এবং ওই ফাইলের মধ্যে আমাদের মাদ্রাসা এম টোটাল কত মাসমশে আছে এবং তার ডিটেলস কিন্তু ওই ফাইলটার মধ্যে সবকিছু রয়েছে ওই ফাইলটাই ইনক্লুড করে পাঠানো হয় ফিনান্সে যাতে সব কিছু বোঝা যায় তো ওই ফাইলটা প্রায় তিন মাস যাবৎ ফিনান্সে আটকে আছে তো আমরা যখন যাই তখন অফিসার বলে এই কারণে আমরা পাচ্ছি না আমরা চেষ্টা করছি অহরহ আমরা নবান্নে আধিকারিকদের সাথে ফোনে যোগাযোগ করি এবং যাই বারবার বলা সত্ত্বেও এমন কি আমরা সোমবার মঙ্গলবারও ফোন করি আধিকারিকদের জানাই যে স্যার শাকিল সাহেবকে যে স্যার আপনি এটা ব্যবস্থা করুন উনি পেশালি অতনবাবুকে পাঠিয়েছিলেন তলায় ফিনান্সে পাঠিয়েছিলেন এবং সেখান থেকে ফাইলটাকে আজ দুটো পঁচিশে ফাইলটা নামানো হয়েছে এবং ফাইলটা ছাড়া হয়েছে ফিনান্স থেকে ছাড়া হয়েছে তো সেই ফাইলটা আজকে যে এখানে এসেছে অ্যাডিশনাল সেক্রেটারির কাছে সেই অফিসার আজকে কিন্তু আসেননি অফিসে তিনি সোমবারে আসবেন এবং তারপরে ফাইলের কি পরিস্থিতি আছে সেটা দেখার পরে আমাদের এই মাদ্রাসা এম এস বর্ধিত বেতন কিভাবে ফাইল ইনক্লুড করে আবার ফিনান্সে পাঠানো হবে সেইটা কিন্তু ঠিক হবে সোমবার বা মঙ্গলবারের মধ্যে আমাদের যে অফিসার তিনি ফাইল করতে গিয়ে দেখছিলেন অনুরন বাবু যে পিএনআরটি এম এস মাদ্রাসা এম এস কে টিচাররা পাঁচ পার্সেন্ট বেশি বেতন পাচ্ছে অতএব এদের যে এরিয়া সেটা অনেকটা কম হবে সে এবং এদের যে বেতন বৃদ্ধি সেটা পাঁচ পার্সেন্ট কম হবে সেই জায়গায় উনি সঠিকভাবে কাগজপত্র পাচ্ছিলেন না এবং অর্ডারের কফি ওনার কাছে সেরকম ছিল না সেই সময় আমরা নবান্নে যোগাযোগ করি ফোন করি এবং উনি এই বিষয়টা আমাদের সামনে তুলে ধরেন এবং তুলে ধরার পরে আমাদেরকে কয়েকটা অর্ডার উনি চেয়ে পাঠান আমরা হোয়াটসঅ্যাপ মারফত অতনবাবুর হোয়াটসঅ্যাপ মারফত আমরা অর্ডারগুলো পাঠাই পিএনআরডির অর্ডার তারপরে আমাদের বৌদ্ধ বেতন পাঁচ পার্সেন্ট হওয়ার অর্ডার এবং আমরা বর্তমানে কত পাচ্ছি এটা পাঠান উনি কথা দিয়েছেন যে উনি ব্যাপারটা বুঝতে পেরেছেন এবং সামনের সপ্তাহে ফাইলটাকে ইনক্লুইড করে তিনি আধিকারিকের কাছে দিবেন এবং সেই আধিকার আধিকার মারফত ফাইলটা কিন্তু ফিনান্সে যাবে অর্থাৎ ফিনান্সে যে ফাইল গেছে বর্ধিত বেতনের ফাইল এই ব্যাপারটা কিন্তু সর্বৈব সত্য নয় এটাই আসল খবর যদি আপনারা কেউ জানতে চান আমি আপনাকে আমাকে ফোন করবেন আপনারা আমি নবান্নের আধিকারিকদের বা নবান্নের অফিসারদের ফোন নাম্বার দেবো আপনারা ফোন করে সঠিক তথ্যটি জানতে পারবেন এর পরের কথা এসি যে যে শিক্ষা দপ্তরে যাওয়া এটা নিশ্চিত মন্ত্রী যখন বলেছেন যে শিক্ষা দপ্তরে যাবে এটা নিশ্চিত কিন্তু সমস্ত কিছু সঙ্গে এক সরকারি সংগঠন তারা মিটিংয়ে বসে এবং সেখানে শিক্ষামন্ত্রী পরিষ্কারভাবে তাদেরকে জানিয়ে দিয়েছেন যে এম এস শিক্ষা দপ্তরে যাওয়ার ব্যাপারে যা ফাইল ইনক্লুড করা দরকার করে ক্যাবিনেটে ডিসিশনের জন্য পাঠানো হয়েছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় ক্যাবিনেটে সেই সিদ্ধান্ত হয়নি মুখ্যমন্ত্রী পাশ তিনি চাননি যে ফাইলটা হোক তিনি কিছু বিষয়ে এখনই বিরক্তি প্রকাশ করেছেন ধারাবাহিকভাবে আমরা জেনে হোক বা আমরা কারো প্রলোভনে বা ফাঁদে পড়ে হোক ধারাবাহিকভাবে আমরা কিন্তু সরকার বিরোধী কাজে আমরা কিন্তু এগিয়ে গেছি আর আমরা জীবিকার সাথে আন্দোলন করতে পারি কিন্তু সেই আন্দোলনটা আমরা কি করেছি না আমরা আমরা লোকসভা ভোটের আগে কেন্দ্র বাহিনী চাই যাতে রাজ্য সরকার জব্দ জব্দে পড়ুক সেই জব্দ করার জন্য আমরা প্রত্যেক জেলাতে প্রায় অনেক জেলাতেই আমরা কিন্তু কেন্দ্র বাহিনী চাই এই ইস্যুতে এমএস শিক্ষকরা মিছিল করেছে আবার কোথাও প্রাইমারি শিক্ষক তিনি নিহত হচ্ছেন আরও রাজ্যের অনেক সংগঠন অনেক ধরনের টিচার থাকলেও কিন্তু সেখানে গিয়ে তারা কিন্তু সরকারের বিরুদ্ধে তুলেছে এবং সেখানে সরকারের বিরুদ্ধে তারা ছিছি করেছে এই সমস্ত ঘটনা দ্বিতীয় নম্বর তিন নম্বর ঘটনা আমরা কিন্তু এমএস শিক্ষকরা আরও বিভিন্ন রকম আন্দোলনের সঙ্গে যুক্ত হয়ে গেছে এই এই কথা কিন্তু আইবি মারফত মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছাচ্ছে অতএব যে মুখ্যমন্ত্রীর সত কারণে এই আমাদের যে শিক্ষা দপ্তরে যাওয়ার বিষয়টা কিন্তু পঁচিশ তারিখে বা যে আমাদের ক্যাবিনেট হওয়ার কথা ছিল সেটা কিন্তু হয়নি তাই আমি অনুরোধ করব যে কয়েকটা বিষয় প্রশ্ন আমাদের কাছে রাখবো আমরা একটা প্রজেক্টের মধ্যে আছি পিএনআর ডি এমএস এই প্রজেক্ট দু হাজার বাইশের পর একত্রিশে মার্চের পর শেষ হয়ে যাবে তাই আমাদের একমাত্র পথ হচ্ছে যদি রাজ্য সরকার আমাদেরকে প্যারাটিচার স্ট্যাটাস দিয়ে একটা শিক্ষা দপ্তরের কোনো আমাদের না দেয় আমরা শিক্ষা দপ্তরের কর্মী না হতে পারি আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হয়ে যাবে অতএব আমাদের কিন্তু সেক্ষেত্রে সরকারের সঙ্গে চোখে চোখ রেখে যদি আমরা সবসময় কথা বলি সরকারের সদিচ্ছা নাও থাকতে পারে বিষয়টা দ্বিতীয় নম্বর কথা হলো এই যে সমস্ত স্কুলগুলোতে পঞ্চম শ্রেণী হয়ে যাচ্ছে প্রাইমারিতে তাহলে এই যে এম এস পঞ্চম শ্রেণী যদি বন্ধ হয়ে যায় ষষ্ঠ সপ্তম অষ্টমে তিন বছরের জন্য স্কুলে ভর্তি হবে না তাহলে কেউ এই এই স্কুলগুলো চাই কি না প্রাথমিক শিক্ষা রিকগনিশন চাই তবেই কিন্তু নবম দশম শ্রেণীর এই এম খোলা সম্ভব হবে এবং নবম দশম শ্রেণী খুললে কিন্তু এই স্কুলগুলোর ভবিষ্যৎ উজ্জ্বল তাহলে এই এস এস প্রাথমিক শিক্ষা পর্ষদের যদি একুশ পেতে হয় এবং এমএসকে গুলোকে যদি মধ্য শিক্ষা অ্যাফিলিয়েশন বা রিকগনিশন পেতে হয় তাহলে কিন্তু অনেক ক্রাইটেরিয়া আছে তিরিশ বত্রিশটা ক্রাইটেরিয়া আছে সেক্ষেত্রে আমরা যদি চোখে চোখে রেখে কথা বলি সরকারও কিন্তু আমাদের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলবে কিন্তু আমরা যদি সরকারের কাছে আমরা যদি যেমন ছেলে যেমন মায়ের কাছে অভিমান অভিমান করে বা করে সেই রকম মনোভাব নিয়ে যায় মা কিন্তু ছেলেদের কথাকে মাফ করে দেয় এবং তাকে কাছে টেনে নেয় অতএব এক্ষেত্রে কিন্তু এমএস কেস শিক্ষকদের দায় হার আছে যে সরকারের সঙ্গে সহযোগিতা করে নিগোসিয়েশনের মাধ্যমে এবং যদি তা না হয় আমাদের সরকারের বিরোধিতা আমরা করব ঠিক কোথায় কিন্তু কোনো বিরোধী পেশকে বিরোধী না দিয়ে মঞ্চে ব্যবহার আমরা না করে আমরা অভিমান নিয়ে যে তুমি যদি না দাও আমরা খাবো না এই রকম মানসিকতা নিয়ে আমরা যদি করতে পারি তবেই কিন্তু আপনাদের এই এমএস ভবিষ্যৎ বাঁচবে অতএব এই বিষয়গুলো ভাবতে হবে যে এম এস কেসকে কিন্তু সব জায়গায় আমরা যে পৌঁছে যাচ্ছি এবং এটা সরকারের কাছে পৌঁছে যাচ্ছে এই বিষয়টা কিন্তু আমাদের এড়িয়ে যেতে হবে তবেই কিন্তু শিক্ষা দপ্তরের আমরা যে অনুমোদন সেটা আমরা পাবো আপনাদের আমি হানড্রেড পারসেন্ট বলছি সন্ধ্যাবেলা সুকান্তবাবুর সাথে কথা হয়েছে তিনি পরিষ্কার বলেছেন এছাড়া আরও অন্যান্য আধিকারিকরা বলেছেন যে এখনো পর্যন্ত এমএস কেশেসকে ফাইলে মুখ্যমন্ত্রী আর করেননি অর্থাৎ মুখ্যমন্ত্রী গৃহ দেননি অতএব এই সরকারের মুখ্যমন্ত্রী যদি গৃহসিকলেন্ট না দেন তাহলে কিন্তু অন্য কারো পক্ষে কাজ করা সম্ভব নয় এই বিষয়গুলো আপনারা কিন্তু জোড়াত করে অনুরোধ করবো আপনারা একটু ধৈর্য ধরে আমাদের আস্তে আস্তে অনেকটা কাজ এগিয়ে যাচ্ছে অতএব এইটা আমরা সকলে মিলে এম এস কেশেসকে একত্রিত হয়ে কিভাবে মুক্তি কাজগুলোকে এগিয়ে নিয়ে যায় সেই বিষয়টা আপনারা ভাববেন অযথা কোনো ভ্রান্ত নিউজ বা রকম ব্যক্তিগত চক্রান্তের ফাঁদে পা দিয়ে সরকার বিরোধিতার ফাঁদে পা না দিয়ে আপনারা কিন্তু এই বিষয়টা লক্ষ্য রাখবেন আমি যে প্রশ্নগুলি আপনাদের কাছে করলাম আমি একজন এমএস কৃষক শিক্ষক আমি কারো কাছে আজ পর্যন্ত মাথা নত করিনি যেখানে আন্দোলন হয়েছে সরকার সরকারের কাছে আমাদের এই দুঃখ যন্ত্রণার কথা যেখানে উঠে উঠেছে সেখানে আমি গিয়ে পৌঁছাই অতএব আমি সেই কারণেই আমি গিয়েছিলাম মুক্তমঞ্চের কাছে এবং মুক্তমঞ্চ দেখেছিলাম যে একটা মুভমেন্টের পর্যায়ে নিয়ে চলেছিল কিন্তু যত দিন যাচ্ছে সেই স্বচ্ছতার জায়গা থেকে অনেক জায়গা থেকে সরে আসছে অনেক জেলা কমিটি গঠন হয়েছে কিন্তু এখনো পর্যন্ত সেই জেলা কমিটিদের কোনো সম্মান দেওয়া হচ্ছে না কোনো রাজ্য কমিটি তৈরি হচ্ছে না এমন অনেক জেলা থেকে আমাদের কাছে ফোন আসে দিদিমণিরা ফোন করে শিক্ষক শিক্ষিকরা এমনকি যে সমস্ত কমিটি গঠন হয়েছে তারাও ফোন করে যে রাজ্য থেকে বা জেলা থেকে যে টাকা অর্থ এবং যে দুবার আন্দোলন থেকে যে টাকা পয়সা আমাদের এসেছে সেই পয়সা কিন্তু তার কোনো কমিটি গঠন হয়নি কোষাধ্যক্ষ গঠন হয়নি এই স্বচ্ছতার কারণে কিন্তু আমি সেই জায়গা থেকে আস্তে 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 সরে আসতে বাধ্য হচ্ছি এবং মাদ্রাসে মসকে সেসকের ব্যাপারে বলি আপনাদের একটা বড় কথা খুব খারাপ কথা যেখানে মাননীয় ফিরে থাকি বলেছেন যেহেতু তোমরা পিএনআরডির সাথে একসাথে সরকার বিরোধী আন্দোলন করেছ এবং সেক্ষেত্রে তোমাদেরকে ইকুয়ে করে দেওয়া হচ্ছে অ্যাজ পার পিএনআরডি অর্থাৎ আমাদেরকে কিন্তু ওই শিক্ষা দপ্তরের অ্যাফিলিয়েশনের দিকে এগিয়ে দিচ্ছে যদি আমরা শিক্ষা দপ্তরে আছি আমরা বোর্ডের রিকগনিশনের দিকে যে আমাদের কথা দেবার কথা ছিল সেটা কিন্তু সরকার অলরেডি আমাদের চেপে দিচ্ছে তবু আমরা তাকে বারবার অনুরোধ করেছি তিনি অনুরোধ করার পর তিনি বিষয়টা প্রিন্সিপাল সেক্রেটারিকে দেখার কথা বলেছেন এবং তিনি লিখিতভাবে সেটা ফরোয়ার করেছেন মেল মারফত যে এদের দাবি দেওয়াগুলো নেই দেখার কথা তাই আমরা সামনের সপ্তাহে কবে যাবো আপনাদের এই কথাটা গোপন রাখছি সামনের সপ্তাহে আমরা খুব শীঘ্রই প্রিন্সিপাল যে সেক্রেটারি আছেন সেই প্রিন্সিপাল সেক্রেটারির সাথে মাদ্রাসা এম এসকে নিয়ে ফিরে থাকি মেয়ের রেকমেন্ডেডে আমাদের মাদ্রাসা পড়ে রেকেশন নিয়ে আমরা কিন্তু কথাবার্তা বলবো তবে বর্ধিত বেতন আপনারা পাবেন আশা করছি যে আপনারা ফিনান্সে ফাইলটা যাওয়া গেলে গেলে আমরা অবশ্যই পাবো কিন্তু আমাদেরকে একটু ধৈর্য ধরতে হবে হ্যাঁ আন্দোলনের পক্ষপাতি কিন্তু সেই আন্দোলনে কিন্তু কোনো বিরোধী জায়গা করার জন্য নয় রাজনীতিকে জায়গা করার নয় সরকারের কাছে অভিমান করে আমরা লড়াই করে বসে থাকবো আন্দোলন করতে হলে মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে আমরা আন্দোলন করব আমরা তনশন করবো সেইভাবেই কিন্তু করতে হবে অতএব এই বিষয়গুলো আমি যে কেন বলছি আপনাদের হয়তো অনেকেই ভাববেন যে আমি সরকারের পক্ষে হয়ে গেছি না এটা ছাড়া আমাদের কোনো বাঁচার পথ নেই কারণ আমাদের অনে আমরা একটা প্রজেক্টের আন্ডারে সেই প্রজেক্ট থেকে আমাদেরকে যতক্ষণ না শিক্ষা দপ্তরের কর্মী করে আগামী দিনে দু হাজার বাইশের আমাদের ভবিষ্যৎ এবং আন্দোলন করল সেই আন্দোলন কিন্তু সরকারকে সরকারের যে সঙ্গে নিয়ে সেই আন্দোলনটা করতে হবে যে আমরা সরকার লোক আমরা সরকারের সঙ্গে আছি এই ভাবনাটাকে নিয়ে কিন্তু আমাদের ভাবতে হবে তাই তাই কিন্তু আমাদের অতএব আপনারা সকলেই ভালো থাকুন এবং আপনাদের সকলে সুস্থ কামনা করি অনেক শিক্ষক আমাদের ছেড়ে চলে গেছে বড় কষ্ট হয় যে এই দুঃখ যন্ত্রণা কত দুঃখ যন্ত্রণা নিয়ে তারা গেছে কিন্তু তবুও আমাদের যারা আছি সকলে একত্রিত হয়ে এমএস কিসেসকে ভালো কি হয় সকলে ভাববেন যদি আমার বক্তব্যটি সঠিক মনে হয় তাহলেও কমেন্ট করবেন ভুল হলেও আমাকে কমেন্ট করবেন এবং যদি কাউকে আমি আঘাত দিয়ে থাকি আমাকে ক্ষমা করবেন নমস্কার আমি তাপস চক্রবর্তী আমি ট্রুথ নিউজের পক্ষ থেকে আপনাদের এই বার্তাটি জানালাম